বাঙালির বারো মাসে তেরো পার্বণ। শরৎ ঋতুর এই বাংলাদেশে প্রতিটি ঋতু স্বমহিমায় বাঙালির সংস্কৃতির সাথে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। পিঠাপুলি পায়েস নাড়ুর কথা উঠলেই সকলের হৃদয়ের কোণে ভেসে ওঠে শীতের পিঠাপুলির কথা। আর নগর জীবনের ব্যস্ততার মাঝেও এই ঐতিহ্যকে তুলে ধরতে ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রম পিঠা উৎসবের। মোহাম্মদ শাহপরাণের তথ্যে ও আব্দুল কাদেরের ক্যামেরায় আরো জানাচ্ছেন আখিজ সিদ্দিকী। শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জে দ্বিতীয়বারের মতো পিঠা উৎসবের আয়োজন করে ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতি। কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এই মিলন মেলায় জড়ো হয় বিভিন্ন এলাকা থেকে আগত ভোজনপ্রিয় পিঠাপ্রেমিকরা। মেলায় প্রায় ৭০,০০০ পিঠা তৈরির পাশাপাশি অতিথিদের আকৃষ্ট করতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতে। আর এই উৎসবে পরিবারের সদস্যদের নিয়ে আসতে পেরে অনেকে আনন্দিত। অনেক ভালো লাগছে, মানে অসাধারণ আয়োজন। আমি কেরানীগঞ্জের আয়োজনে ঢাকাইয়া সমিতি থেকে এই আয়োজন হয়েছে, প্রথমবারের মতো এসেছি। আমি আসলে কিন্তু ভাবতে পারিনি যে এত ব্যাপক আয়োজন। আশা করি আগামীতে প্রতি বছরে এই অনুষ্ঠান হবে। পিঠা উৎসব হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধারণ করে রাখবে, এটাই আমাদের আশা প্রত্যাশা। আমরা কিন্তু আমাদের মেলাগুলি ভুলে গিয়েছি, আমাদের যে উৎসবগুলি আমরা ভুলে গিয়েছি, যেমন পিঠা উৎসব, ঘুরু উৎসব। কেরানীগঞ্জ ঢাকা সমিতি এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছে, আমি কেরানীগঞ্জ ঢাকা সমিতিকে অভিনন্দন জানাচ্ছি। এদিকে এই ধরনের উৎসব আয়োজন করতে পেরে নিজেরা গর্বিত বলেও জানালেন আয়োজক কমিটি। আসলে এই পিঠা উৎসবটা রীতিমতো হারিয়ে যাচ্ছে। আমরা ঢাকা কেরানীগঞ্জ সমিতি থেকে আবার নতুন করে এই পিঠা উৎসব শুরু করতে যাচ্ছি। গতবার করেছি আমরা ৬০,০০০ পিঠা, এবার ৭০,০০০ পিঠা করতে যাচ্ছি। এই উৎসবের মাধ্যমে আমরা ঢাকা কেরানীগঞ্জ সমিতির মাধ্যমে আমরা এই উৎসবটা পরিচালনা করে আসছি। খালি ঢাকা সমিতি পিঠা উৎসব নয়, আমরা বিভিন্ন প্রোগ্রাম, যে পয়লা বৈশাখ আছে, পয়লা ফাল্গুন আছে, প্রত্যেকটি অনুষ্ঠানকেই আমরা সাফল্যে মণ্ডিত করব। এছাড়া লোকজ এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে বাঙালির পিঠা পার্বণের আনন্দধারা প্রতি বছর করা হবে বলেও জানান তারা। আমরা সবাইকে একটা মিলন মেলায় পরিণত করার জন্য এবং একটা অসাম্প্রদায়িক, অহিংস, একটা সুন্দর সমাজ গঠনের লক্ষ্যেই আমাদের এই ঢাকাইয়া সমিতির পিঠা উৎসবের আয়োজন। আজকের এই পিঠা উৎসবে এসে আমি অনেক আনন্দিত এবং এই আয়োজনে যারা আয়োজিত করেছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আখিজ সিদ্দিকী, সিএনএন বাংলা, ঢাকা।